হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু জেস নেশন। আজকে আমরা কথা বলবো বলিউড মুভি আলাদিন নিয়ে, যা 2019 সালে মুক্তি পায়। গল্পের শুরুতেই সমুদ্রে অনেক জাহাজ দেখানো হয়। এর মধ্যে একটি জাহাজে দুটি বাচ্চা ছিল, যারা অন্য জাহাজ দেখে নিজেদের মধ্যে কথা বলছিল যে সেই জাহাজগুলো কত বড় এবং সুন্দর। তখন তাদের বাবা তাদের কাছে আসে এবং তাদেরকে বলে, দেখতে ভালো এমন সব জিনিস আমাদের জন্য ভালো নাও হতে পারে, আমাদের জাহাজও সমুদ্রের অনেক তুফান থেকে আমাদের রক্ষা করেছে। চলো তোমাদের একটি গল্প শুনাই। এরপর সে তার বাচ্চাদের একটি গল্প শুনায়। এই গল্পটি হচ্ছে আলাদিনের, যেখানে আরাবিয়ান সিটি অফ আগ্রাবা এর মন্ত্রী একটি গুহার সামনে দাঁড়িয়ে ছিল। তখন গুহার ভিতর থেকে আওয়াজ আসে, যার মানে হলো এই লোক গুহার ভিতর প্রবেশ করতে পারবে। এরপর দেখানো হয় আলাদিনকে, সে একটি মেয়ের সাথে কথা বলছিল, আর তখন তার বানর, যার নাম হলো আবু, সে ওই মেয়ের নেকলেস চুরি করে ফেলে। মূলত তারা দুজনই আগ্রাবাতে চুরি করত। আলাদিন আবুকে নিয়ে একটি দোকানে যায়, যেখানে সে নেকলেসের বিনিময়ে খেজুর কিনে। আলাদিন দেখে ওখানে কিছু ক্ষুধার্ত শিশু, তাই সে তার খেজুর ওই বাচ্চাদের দিয়ে দেয়, অর্থাৎ সে ছিল দয়ালু। ওই শহরে প্রিন্সেসকেও দেখানো হয়, যার নাম ছিল জেসমিন, যে তার পরিচয় গোপন করে শহরে ঘুরছিল। সে দুটি ক্ষুধার্ত শিশু দেখে এবং দোকান থেকে পাউরুটি নিয়ে তাদের দিয়ে দেয়, কিন্তু তার কাছে টাকা ছিল না। দোকানদার তাকে ধরে ফেলে, কারণ সেও জানতো না এটি ছিল প্রিন্সেস। আলাদিন তার বানর নিয়ে সেখানে পৌঁছে যায় এবং অনেক চালাকির সাথে জেসমিনকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারা দুজনেই আলাদিনের ঘরে পৌঁছে যায়, যা ছিল পরিত্যক্ত এবং ভাঙা, কিন্তু এখান থেকে পুরো শহর দেখা যেত। প্রিন্সেস জেসমিন এখান থেকে তার প্যালেসও দেখতে পায়, কিন্তু সে আলাদিনকে বলে না যে সে জেসমিন। সে আলাদিনকে নিজের নাম ডালিয়া বলে, কিন্তু আলাদিন তার ব্যাসলেট দেখে বুঝেছিল সে প্যালেস থেকে এসেছে, কারণ এমন ব্যাসলেট কেবল প্যালেসের ভিতরের মানুষই পরে থাকে। তখন সে আলাদিনকে মিথ্যা বলে যে সে প্যালেসে প্রিন্সেসের জন্য কাজ করে। তখন সে দেখে প্যালেসের কাছে একটি জাহাজ আসছে। সে আলাদিনকে বলে তাকে যেতে হবে, তাকে প্রিন্সেসকে তৈরি করাতে হবে। সে দেখলো তার ব্যাসলেটটি নেই, সে আলাদিনের কাছে তার ব্যাসলেট ফেরত চায় আর তাকে বলে, আমার প্রথমে বোঝা উচিত ছিল তুমি একটা চোর, ওই ব্যাসলেট ছিল আমার মায়ের। এটি বলে সে ওখান থেকে চলে যায়। তারপর আলাদিনের বানর তার কাছে আসে, যে ব্যাসলেটটি চুরি করেছিল। আলাদিন বলে, কিছু সিচুয়েশনে চুরি করতে হয় না, আর এটি ছিল তেমনই একটি সিচুয়েশন। তারপর জেসমিন প্যালেসে পৌঁছে যায়, যেখানে তাকে একজন রাজকুমার দেখতে আসে, কিন্তু জেসমিনের তাকে পছন্দ হয় না এবং সে রাজকুমারকে মানা করে দেয়। এখানে যে মন্ত্রী ছিল, যে ছিল জাদুবিদ্যায় পারদর্শী, সে সুলতানকে, অর্থাৎ জেসমিনের বাবাকে বলে, আমাদের আর্মিকে আরও শক্তিশালী করা উচিত, এবং রাজকুমারী জেসমিনের উচিত হয়নি রাজকুমারকে মানা করে দেয়া। এরপর মন্ত্রী তার জাদুর সাহায্যে সুলতানকে তার বশে নিয়ে আসে এবং শেরাবাদ রাজ্যে আক্রমণ করতে বলে। তখন সেখানে জেসমিন চলে আসে এবং বলে, আমরা সেই রাজ্যে আক্রমণ করতে পারি না, কারণ ওটা ছিল আমার মায়ের রাজ্য। সুলতানও তখন জাদুর বশ থেকে বেরিয়ে আসে আর বলে, হ্যাঁ, আমরা ওই রাজ্য কখনো আক্রমণ করব না। তারপর আলাদিনকে দেখা যায়, সে চুরি করে প্রাসাদে প্রবেশ করছে, কারণ সে জেসমিনকে তার ব্রেসলেট ফেরত দিতে চায়। এখানে মন্ত্রীর পোষা তোতা তাকে দেখে ফেলে আর বলে, এই চোর গুহার ভিতর প্রবেশ করতে পারবে। তারপর আলাদিন জেসমিনের কাছে যায় এবং তার ব্রেসলেট ফিরিয়ে দেয় এবং বলে, সে কাল আবার আসবে, তারা দুজন একসাথে ঘুরতে যাবে। আলাদিন প্যালেস থেকে বের হওয়ার সময় মন্ত্রীর সিপাহী তাকে দেখে ফেলে এবং মন্ত্রীর কাছে নিয়ে যায়। মন্ত্রী আলাদিনকে একটি মরুভূমিতে নিয়ে যায় এবং বলে, তুমি চুরি করে যার সাথে দেখা করেছিলে সে এখানকার রাজকুমারী, তার নাম জেসমিন। আমিও আগে তোমার মতো চোর ছিলাম, কিন্তু এখন আমার ভাগ্য বদলে গেছে। আমি তোমারও ভাগ্য বদলে দিতে পারি, তোমাকে এতটাই ধনী বানিয়ে দিতে পারি যে তুমি গর্বের সাথে রাজকুমারীর সামনে দাঁড়াতে পারো, তুমি যা চাইবে তাই কিনতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে একটি গুহার ভিতর প্রবেশ করতে হবে, যেখানে একটি অয়েল ল্যাম্প আছে, তোমাকে ওই অয়েল ল্যাম্পটি নিয়ে আসতে হবে। মনে রাখবে সেখানে আরও অনেক মূল্যবান জিনিস থাকবে, কিন্তু তুমি ল্যাম্প ছাড়া আর কোনো কিছুতে হাত দিতে পারবে না, তা না হলে গুহা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আর তুমি কখনো বাইরে আসতে পারবে না। আলাদিন তার কথা মেনে নেয় এবং তার বানর আবুকে নিয়ে গুহায় প্রবেশ করে। সেখানে গোল্ড, ডায়মন্ড সহ আর অনেক মূল্যবান জিনিস ছিল, যা দেখে সে এবং তার বানর দুজনই অবাক হয়ে যায়। সেখানে একটি পাথরের নিচে একটি ম্যাজিক কার্পেট আটকে ছিল, আর কার্পেটটি ইশারার মাধ্যমে আলাদিনকে বলে তাকে মুক্ত করে দিতে। আলাদিন তাকে মুক্ত করে দেয়। তারপর সে পাথরের উঁচুতে সে ল্যাম্প দেখতে পায়, যা নেওয়ার জন্য সে এখানে এসেছে। সে তার বানর নিয়ে উপরে ওঠা শুরু করে দেয়। তখন তার বানর দেখে লাল রঙের অনেক বড় একটি ডায়মন্ড, সে ওই ডায়মন্ডটি হাতে নেয়, যার ফলে গুহার ভিতর থেকে শব্দ আসে এবং চারিদিকে আগুনের লাভা ছড়িয়ে পড়তে থাকে। তারপর আলাদিন কোনোভাবে ল্যাম্প নিয়ে গুহার দরজায় ফিরে আসে, যেখানে মন্ত্রী দাঁড়িয়ে ছিল। মন্ত্রী আলাদিনের থেকে ল্যাম্পটি নেয় আর তাকে ধাক্কা দিয়ে গুহায় ফেলে দেয়, কিন্তু তার বানর মন্ত্রীর কাছ থেকে ল্যাম্পটিও নিয়ে আসে। তখন জাদুর কার্পেট তাদের দুজনকে নিরাপদ জায়গায় নিয়ে আসে।
আলাদিন দেখতে পায় তার বানর মন্ত্রী কাছ থেকে ল্যাম্পটি নিয়ে এসেছে। তারপর সে দেখে ল্যাম্পটিতে অনেক ময়লা এবং সে হাত দিয়ে ঘষে তা পরিষ্কার করতে থাকে এবং তখনই তার ভিতর থেকে একটি জিন বেরিয়ে আসে। সে আলাদিনকে বলে, তুমি তোমার যে কোনো তিনটি ইচ্ছে আমাকে বলতে পারো, তা আমি পূরণ করব। শুধু তোমাকে এই ল্যাম্পটিতে ঘষতে হবে এবং বলতে হবে আই উইশ, তারপর তুমি যা বলবে আমি তাই করে দিব। আলাদিন বলে, ঠিক আছে, আমাদের এই গুহা থেকে বাইরে নিয়ে যাও। জিন কার্পেট, আবু আর আলাদিনকে গুহা থেকে বাইরে নিয়ে আসে। তারপর আলাদিন জিনকে বলে, আমি এখনও আমার প্রথম ইচ্ছার কথা বলিনি, না আমি ল্যাম্পটি ঘষেছি এবং না আমি আয়ুষ বলেছি। জিন তার কথা মেনে নেয়। আলাদিন জিনের কাছ থেকে জানতে পারে যে সে হাজার বছর ধরে ল্যাম্পের ভিতর বন্দি আছে এবং কেউ তাকে তার ইচ্ছের কথা জিজ্ঞেস করলে সে এটিই চাইবে যেন সে ল্যাম্প থেকে চিরদিনের জন্য মুক্তি পায় এবং একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে। আলাদিন জিজ্ঞেস করে, তুমি কিভাবে মুক্তি পাবে? জিন বলে, কেউ যদি তার তিনটি ইচ্ছের মধ্যে একটি ইচ্ছে এটি চায় যে সে মুক্ত হয়ে যাক, তাহলে সে মুক্তি পাবে। আলাদিন বলে, ঠিক আছে, আমি আমার তৃতীয় অর্থাৎ শেষ ইচ্ছায় তোমাকে মুক্ত করে দিব, কিন্তু তার আগে আমি চাই তুমি আমাকে রাজকুমার বানিয়ে দাও। জিন তার কথা মেনে নেয়। সে তার জন্য একটি প্রাসাদ তৈরি করে দেয় এবং তাকে প্রিন্স অফ আবাবুয়া বানিয়ে দেয়। সেই সাথে তার বানরকে একটি হাতি বানিয়ে দেয়। এখন যেহেতু আলাদিন রাজকুমার হয়ে গেছে, তাই সে অনেক বড় আয়োজন করে রাজকুমারীর প্যালেসে যায় তার সাথে দেখা করার জন্য। সেখানে জিন সবাইকে বলে, ইনি হচ্ছেন প্রিন্স অফ আবাবুয়া এবং তার নাম হলো আলী। যেহেতু আলাদিন সত্যিকারের প্রিন্স নয়, তাই সে কথা বলার সময় অনেক ভুল করছিল, যার ফলে জেসমিন এবং সুলতান তার উপর ইমপ্রেস হয় না। তখন মন্ত্রী বলে উঠে, সে আবাবুয়া কিংডমের নাম আগে কখনো শুনেনি। তারপর সুলতান আলাদিনকে বলে সন্ধ্যায় তাদের সাথে পার্টিতে জয়েন করতে এবং জেসমিন ও সুলতান এখান থেকে চলে যায়। যেহেতু আলাদিন পুরোপুরি বদলে যায়, তাই কেউ তাকে চিনতে পারে না। আলাদিন অনেক হতাশ হয়ে যায়, কারণ সে জেসমিনকে ইমপ্রেস করতে পারেনি। জিন তাকে বলে, তুমি চিন্তা করো না, সন্ধ্যার পার্টিতে তোমার আরেকটা সুযোগ আছে। আলাদিন সন্ধ্যার পার্টিতে পৌঁছে যায়, যেখানে দেখা যায় মন্ত্রী তাকে জাদুর মাধ্যমে বসে আনতে চায়। কিন্তু জিন এটা বুঝে যায় এবং তাকে সেখান থেকে সরিয়ে আনে, ফলে তার উপর আর ম্যাজিক করতে পারে না। এখানে তার সাথে আবার জেসমিনের দেখা হয় এবং সে আবার তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু আবারও ব্যর্থ হয়। আলাদিন কিছুই বুঝতে পারছিল না যে তার কী করা উচিত। তখনই এখানে মিউজিক বাজতে শুরু করে। জিন তাকে ইশারায় বলে, তোমাকে ডান্স করতে হবে। তারপর জিন আলাদিনকে দিয়ে অনেক সুন্দর ডান্স করায় এবং তার ডান্সে রাজকুমারী সহ সবাই ইমপ্রেস হয়ে যায়। তখন রাজকুমারী পার্টি ছেড়ে চলে যায়। তারপর দেখানো হয় জিন রাজকুমারীর দাসী, যার নাম ডালিয়া, অর্থাৎ যার নাম দিয়ে রাজকুমারী আলাদিনকে মিথ্যে পরিচয় দিয়েছিল, তার সাথে দেখা করতে যায় এবং ডালিয়াকে তার সাথে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানায়। মূলত ডালিয়াকে জিনের ভালো লাগতে শুরু করে। তারপর দেখা যায় রাজকুমারী তার রুমে একা ছিল। আলাদিনও সেখানে পৌঁছে যায় এবং বলে, চলো আমরা কোথাও ঘুরতে যাই। রাজকুমারী জেসমিন যখন আলাদিনের জাদুর কার্পেট দেখে, তখন সে অবাক হয়ে যায়। তারও প্যালেসের বাইরে ঘোরার অনেক শখ, তাই সে আলাদিনের সাথে যেতে রাজি হয়। যখন তারা রাজ্যে ঘুরছিল, তখনই রাজকুমারী বুঝে যায় প্রিন্স আলী হচ্ছে আলাদিন। তখন রাজকুমারী জিজ্ঞেস করে, এসব কী? আলাদিন বলে, তার বাইরে ঘোরাফেরা করার অনেক শখ, তাই সে তার পরিচয় গোপন করে সেদিন শহরে ঘুরছিল, আসলে সে একজন প্রিন্স। জেসমিনও তার কথা বিশ্বাস করে ফেলে, কারণ সে নিজেও এমন করত। আলাদিন আবার প্যালেস পৌঁছার পর সব কিছু জিনকে খুলে বলে। জিন বলে, তুমি ভুল করেছো, তুমি তোমার মিথ্যাকে সারা জীবন লুকিয়ে রাখতে পারবে না, একদিন না একদিন তোমাকে প্রিন্সেস অর্থাৎ জেসমিনকে সত্যি বলতেই হবে। অন্যদিকে মন্ত্রী প্রসাদ তোতা আলাদিনকে তার জাদুর কার্পেটে দেখে ফেলে এবং মন্ত্রীকে সব কিছু বলে দেয়। মন্ত্রী সব বুঝে যায় যে প্রিন্স আলীই হচ্ছে আলাদিন, যাকে সে গুহার ভিতর পাঠিয়েছিল, আর এসব কিছু সে ওই ম্যাজিক্যাল ল্যাম্প দিয়েই করেছে। তাই সে তাকে আটক করে এবং সেই ল্যাম্পের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু আলাদিন তাকে ল্যাম্পের ব্যাপারে কিছুই বলে না। তখন দেখা যায় আলাদিনের বানর ল্যাম্প নিয়ে জাদুর কার্পেট দিয়ে আলাদিনের কাছে যাচ্ছিল। তখন সে দেখে মন্ত্রী আলাদিনকে পানিতে ফেলে দেয়, সেও ল্যাম্পটি পানিতে ফেলে দেয়, যার ভিতর থেকে জিন বের হয়ে আসে এবং সে আলাদিনকে বাঁচিয়ে নেয়। কিন্তু জিন বলে, এর মাধ্যমে তোমার দ্বিতীয় উইশটিও শেষ হয়ে গেছে, অর্থাৎ তোমার কাছে আর একটি উইশ বাকি আছে। তারপর মন্ত্রীকে দেখায়, সে ভেবেছিল আলাদিন মরে গেছে। সে সুলতানের কাছে যায় এবং বলে আলাদিন ছিল এক প্রতারক এবং সে পালিয়ে গেছে, কিন্তু আলাদিন তার আগেই জেসমিনকে মন্ত্রীর ব্যাপারে সব বলে দেয়। সে তাকে বলেছিল মন্ত্রী খুব খারাপ লোক এবং সুলতানকে ধোকা দিয়ে সে নিজেই সুলতান হতে চায়। জেসমিন এই সকল কথা তার বাবা অর্থাৎ সুলতানকে বলে দেয়। তাই সুলতান মন্ত্রীকে আটক করার আদেশ দেয় এবং আলাদিনকে বলে, তুমি আমার ছেলের মতো। এইসব কিছু দেখে ও শুনে আলাদিনের ভালোই লাগছিল। তারপর সে তার রুমে যায়, যেখানে সে জিনকে বলে সে তার তৃতীয় এবং শেষ ইচ্ছায় এটিই চায় যেন তার মিথ্যা পরিচয়টাই সবসময় থাকে এবং তার ব্যাপারে সত্যটা যেন কখনোই কেউ জানতে না পারে।
এটি শুনে জিন নিরাশ হয় এবং আলাদিনকে বলে, তুমি আমাকে ওয়াদা করেছিলে যে তুমি তোমার তৃতীয় অর্থাৎ শেষ ইচ্ছায় আমাকে মুক্ত করে দিবে, কিন্তু আলাদিন আর আগের মতো আলাদিন নেই, সে এখন স্বার্থপর হয়ে গেছে, তাই সে তার কোনো কথার উত্তর দেয় না। জিন আবার তার ল্যাম্পের ভিতর চলে যায়। আলাদিনও তার আগের ঘরে ফিরে আসে, যেখান থেকে সে প্যালেসটি দেখে এবং জ্যাসমিনের কথা মনে করতে থাকে। তারপর দেখা যায় মন্ত্রীর পোষা তোতা চাবি চুরি করে মন্ত্রীকে মুক্ত করে দেয়। মুক্ত হওয়ার পর সে তার পোশাক পরিবর্তন করে আলাদিনের কাছ থেকে ল্যাম্পটি চুরি করে ফেলে আর জিনকে অর্ডার দেয় তাকে সুলতানের আসনে বসাতে। জিনও তার হুকুম মানতে বাধ্য হয়। সুলতান ও রাজকুমারী এসব জানার পর তাদের রাগ হয় এবং তারা মন্ত্রীর কাছে আসে। সুলতান সেনাপতিকে আদেশ দেয় তাকে আটক করার জন্য। তখন মন্ত্রী সেনাপতিকে বলে, আজ থেকে আমি তোমার সুলতান, আমার হুকুম তোমাকে মানতে হবে। মন্ত্রীর জাদুর এফেক্টে সবাই তাকে সুলতান হিসেবে মেনে নেয়। তারপর রাজকুমারী জেসমিনকেও আটক করা হয়। যখন তাকে কারাগারে পাঠানো হচ্ছিল তখন সে সেনাপতিকে বুঝাতে পারে যে তার বাবাই হচ্ছে আসল সুলতান। মন্ত্রী সবাইকে ধোকা দিচ্ছে আর সে কখনো প্রজাদের ভালো চাইবে না। তখন সেনাপতি জেসমিনের কথা মেনে নেয় এবং তাকে মুক্ত করে দেয়, সাথে সবাইকে আদেশ দেয় মন্ত্রীকে আটক করার জন্য। তখন মন্ত্রী জিনের কাছে তার দ্বিতীয় ইচ্ছের কথা বলে। সে জিনকে বলে তাকে সবচেয়ে পাওয়ারফুল জাদুকর বানিয়ে দিতে। জিন তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করতে বাধ্য হয় এবং সে এখন সবচেয়ে পাওয়ারফুল জাদুকর হয়ে যায়। যখনই সেনাপতি তাকে আটক করতে আসে সে তাকে গায়েব করে দেয়। তখন আলাদিনকে দেখানো হয় যে সে বুঝতে পারে তার ল্যাম্প কেউ চুরি করে ফেলেছে। সে আবার প্যালেসে ফিরে আসে, যেখানে এসে সে বুঝতে পারে মন্ত্রী তার ল্যাম্প চুরি করেছে। সে তার ল্যাম্প আবার ফেরত নেওয়ার জন্য হাত বাড়ায়। তখন মন্ত্রী তাকে দেখে ফেলে এবং জাদুর মাধ্যমে তার আসল রূপে নিয়ে আসে। সে সুলতান এবং জেসমিনকে আলাদিনের সত্যটা বলে দেয় যে সে একজন চোর। তারপর সে জাদুর মাধ্যমে আলাদিনকে গায়েব করে একটি বরফের দেশে পাঠিয়ে দেয়। কিন্তু আলাদিনের জাদুর কার্পেট এখানে এসে আলাদিনকে ও তার বানর আবুকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। তারপর প্যালেসে দেখানো হয় মন্ত্রী যে এখন সুলতান হয়েছে সে জেসমিনকে বিয়ে করতে চায়। তখন জেসমিন মানা করে দেয়। কিন্তু যখন তার বাবা ও তার দাসী ডালিয়াকে অত্যাচার করা হয় তখন জেসমিন তার কথা মানতে বাধ্য হয়। তারপর তাদের বিয়ে হচ্ছিল। জেসমিন যখনই বিয়েতে হ্যাঁ বলবে তখনই সে জাদুর কার্পেটে আলাদিনকে দেখতে পায়। তাই সে ল্যাম্পটি নিয়ে উপর থেকে লাফ দেয় এবং আলাদিন তার জাদুর কার্পেট দিয়ে তাকে ধরে ফেলে। তারা দুজন যখন পালাচ্ছিল তখন মন্ত্রী তোতা তাদের পিছু নেওয়া শুরু করে দেয়। মন্ত্রী তার জাদুর মাধ্যমে তোতাকে অনেক বড় বানিয়ে দেয় এবং আরও অনেক জাদুর প্রয়োগের মাধ্যমে তাদের দুজনকে ফিরিয়ে নিয়ে আসে। তারপর আলাদিনকে বলে, আমার যা পাওয়ার তা আমি পেয়ে গিয়েছি আর তোমার ইচ্ছা কখনো পূরণ হবে না। আলাদিন বলে, তুমি কখনো বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল হতে পারবে না, তোমাকে সবসময় দ্বিতীয় পজিশনেই থাকতে হবে, কেননা প্রথম পজিশনে আসে জিন। এটা শুনে মন্ত্রী রেগে যায় এবং সে জিনকে তার তৃতীয় এবং শেষ ইচ্ছের কথা বলে। সে বলে তাকে এই দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল বানিয়ে দিতে। জিন তার তৃতীয় ইচ্ছে পূরণ করে দেয়। আর যখনই সে এই দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল জিন হয়ে যায় তখনই সে ল্যাম্পে বন্দী হয়ে যায়। অর্থাৎ এটি ছিল এক ধরনের অভিশাপ যা এখন তার নিজের উপরই পড়ে যায়। জিন ওই ল্যাম্পটি দূরে গুহায় ফেলে দেয় এবং আলাদিনকে বলে, তুমিই ঠিক ছিলে, তোমাকে একজন রাজকুমার একজন যোদ্ধা হওয়া উচিত। তোমার কাছে এখনও তোমার তৃতীয় ও শেষ ইচ্ছা বাকি আছে, তুমি যা খুশি চাইতে পারো। আলাদিন তার তৃতীয় ইচ্ছা চায় কিন্তু তা নিজের জন্য নয় বরং জিনের জন্য। সে জিনকে মুক্ত করে দেয় আর এখন জিন এক সাধারণ মানুষ হয়ে যায়। যেহেতু সে ডালিয়াকে পছন্দ করে সে ডালিয়াকে তার সাথে আসতে বলে। ডালিয়া ও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে এবং বলে তার দুটি সন্তান চাই। তারপর সুলতান তার আংটি প্রিন্সেসকে অর্থাৎ জেসমিনকে দিয়ে দেয়। অর্থাৎ সে এখন এই রাজ্যের নতুন সুলতানা। আলাদিন ও জেসমিনের বিয়ে হয়। কাহিনী আবার সেখানে ফিরে আসে যেখান থেকে গল্প শুরু হয়েছিল, অর্থাৎ সে জাহাজে যেখানে এক লোক তার দুই বাচ্চাকে এই গল্পটি শোনাচ্ছে। আর এ লোকটি হচ্ছে জিন, যে এখন একজন সাধারণ মানুষ এবং সে তার পরিবার নিয়ে খুশি। আর এটিই ছিল আলাদিন মুভির পুরো কাহিনী। মুভির কাহিনী আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।